সন্ধ্যাটা শুরু হলো সকলকে নিয়ে আমাদের নাট মন্দিরে বাজি পড়ানোর মধ্যে দিয়ে। সন্ধ্যারতির শেষে একটু নাচানাচি না করলে কি হয়? আমার মেয়েকে নাও, মেয়েকে নাও, মেয়েকে নাও। গুড মর্নিং, আজকে আমাদের দশমী পুজো হবে। সকালবেলা দশমী পুজো হয়ে ঘট ভাসান হয়ে যাবে, তারপরে এই গ্রামের বাইরে একটা আমাদের ক্ষেত্রপালতলা বলা হয়, একটা গাছের তলায় আমাদের শিব পুজো করা হয়। আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে ক্ষেত্রপালতলায় পুজো হয়, যেমন দুর্গা পুজোর আগে ক্ষেত্রপালতলায় পুজো হয়, আর জগদ্ধাত্রী পুজোর পরে, মানে আজকে আমাদের দশমী পুজো ঘট ভাসানের পরে আমরা ক্ষেত্রপালতলায় যাব। সেখানে একটা শিবের পুজো হবে, যেরকম হোম নৈবেদ্য করে হয় পুরো পুজো হবে একটা, দিয়ে আমাদের পুজোর সমাপ্তি হবে আর ঠাকুর জলে পড়বে সন্ধেবেলা। তো এইখানে এখন দশমী পুজোর প্রস্তুতি চলছে আর এরপরে আমরা যাবো ক্ষেত্রপালতলায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এত বৃষ্টি হয়েছে কাল থেকে, এত বৃষ্টি হয়েছে, তো যেহেতু একদম ওই মাঠের মধ্যে দিয়ে যেতে হবে, খুব কাদা, হাতে প্রসাদের থালা ফালাগুলো থাকবে, সবাই খুব চিন্তায় আছে কী হবে। যদিও বৃষ্টিটা এখন একটু ধরে এসছে, যদি এরকম বৃষ্টিটা ধরে যায় তাহলে হয়তো অসুবিধা হবে না, কাদাটা ম্যানেজ করা যাবে, কিন্তু কাদা ছাতা সব রকম নিয়ে খোলা মাঠে পুজো করা খুব দুষ্কর ব্যাপার, সেটা নিয়ে সবাই চিন্তা করছে। দেখা যাক, হয়ে যাবে নিশ্চয়ই। দশমী পুজো চলছে আর যেটা চলছে সেটা হলো বৃষ্টি। ভেবেছিলাম হয়তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু না, বৃষ্টি বন্ধ হয়নি। দশমী পুজো সমাপ্ত হলো, এবার পুষ্পাঞ্জলিগুলো হবে, তারপরে আমরা যাব ক্ষেত্রপালতলার দিকে। অখণ্ড ভগবান
আমাদের ঘট নাড়ানো হয়ে গেছে, আটনও নাড়িয়ে দেওয়া হয়েছে। এবার আমরা যাব ঘটটাকে ভাসান করতে, ঠাকুরের মূর্তি বিসর্জন হবে সন্ধ্যাবেলা। আমরা কাদরে ঘট ভাসাতে এসেছি, আমি একটু পিছিয়ে পড়েছিলাম, ফলে রীতিমতো কাদার ওপর দিয়ে স্লিপ খেতে খেতে হরকাতে হরকাতে দৌড়ে এসেছি, পড়িনি, এটাই যা রক্ষে। এই যে এই হচ্ছে কাদা, এই কাদা ডিঙিয়ে আমরা এসেছি, বৃষ্টি হয়েই চলেছে। কিন্তু আমরা ঘট নিয়ে ফিরতে ফিরতে উপরের আই বাটনে আমি আরেকটা ভিডিও রেখেছি, যে ভিডিওটাতে আমি আমার বাড়ি আমার গ্রাম একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। সময় পেলে উপরের আই বাটন থেকে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। আমরা বেরিয়ে পড়েছি ক্ষেত্রপাল তলার দিকে, বৃষ্টি তো হয়েই চলেছে। আমরাও যত পেরেছি ছাতা প্লাস্টিক সব নিয়ে মাথায় করে, যে যেমন করে পেরেছে। অনেকেই আসতো হয়তো, কিন্তু ওই কাদার জন্য সবাইকে নিয়ে আসা হলো না। মাঠের অবস্থা খুব খারাপ, মানে প্রায় দুদিনের টানা বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমে আছে। আমরা কাদার জায়গাটা পেরিয়ে এসেছি, কেউ হড়কে পড়ে যায়নি, এটাই যা ভাগ্য আর কি। এইটা আমাদের ওই যে বড় যে পেছনে গাছটা, ওটাই আমাদের ক্ষেত্রপালতলা, ওর তলাতেই শিবের পুজো হয়, সেই অর্থে কোনো মন্দির নেই। পরিষ্কার করে নেওয়া হচ্ছে আমাদের ক্ষেত্রপালতলার জায়গাটা, পাতা পরে তো এমনিতেই পাতা ঝরার সময়। এই যে আমার মেয়েও প্লাস্টিক মাথায় হাজির হয়েছে, বাকি দাও এক এক করে এসে পড়ছে। এইভাবে পুজো করাটা যে কতখানি কঠিন সেটা আমরা করতে গিয়ে বুঝেছি। তার কারণ হচ্ছে, যতই হোক পুজোর উপকরণ তো জলটা পড়াটা তো ঠিক নয়, বৃষ্টির জলটা, আর অত বড় তিরপলেরও ব্যবস্থা ছিল না, এটা অসময়ের বৃষ্টি। এই মাটির পুতুলগুলো হয়তো অনেকেই দেখে থাকবেন দেবস্থানে। আর এই হচ্ছে আমাদের ক্ষেত্রপালতলা। এই গাছটায় প্রচুর পাখি আছে, আমার ইচ্ছা ছিল আমি পাখিদের নিয়ে একটা ভিডিও বা কিছু একটা লেখালেখি বা ছবি রাখতেই পারতাম, করতে পারতাম, কিন্তু এই বৃষ্টিতে দশটা সম্ভব হলো না। এটা আমাদের গ্রামের একদম বাইরে, আমার প্রথম দিনে যাওয়ার ভিডিওতে হয়তো একবার দেখিয়েছিলাম, অনেকখানি জায়গা। এই মাঠটা স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলাও করে। এই এটার ওই পাশে একটা পাঠশালা বলি আমরা, একটা স্কুল, এই গ্রামের স্কুল একটা, সেখানকার ছেলেমেয়েরা এসে এই মাঠটাকে খেলার জন্য খেলে। বিকেলবেলা আমি দেখেছি মাঝে মধ্যে বেশ খেলাধুলো হয়, খেলাধুলো চর্চা আছে, দুটো গোল পোস্ট জানি না দেখা যাচ্ছে কিনা আছে। আর ওইটা হচ্ছে গ্রামের সীমানা, মানে ওইদিকে যে কাছের লাইনটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে। হোম শুরু হয়ে গেছে, হোমটা তো মনে হয় সব থেকে কঠিন, এই বৃষ্টির মধ্যে মাথায় ছাউনি দিয়ে হোম করা। বৃষ্টি হচ্ছে বলে যে পুজোটা খুব তাড়াহুড়ো করে হচ্ছে তা কিন্তু নয়, সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই পুজোর আচারগুলো পালন করা হচ্ছে। হোমের ফাইনাল কৃতাহুতিটা দেওয়া হলো, মোটামুটি পুজো শেষের পর্যায়ে। ক্ষেত্রপালতলার পুজো সমাপ্ত, এবার আমরা ফিরে চলেছি, বৃষ্টিটা কিন্তু বেশ জোরে হচ্ছে।
আমাদের হয়ে গেল পুজো, খট বাসান ক্ষেত্রতলের পুজো সবই হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া শেষে এবার আমরা বেরিয়ে পড়ছি। সন্ধ্যেবেলা ঠাকুর বাসানোর সময় থাকতে পারবো না, কালকে গিয়ে অফিস জয়েন করার ব্যাপার আছে। আর খুব বৃষ্টি চাইছি, দিন থাকতে থাকতে বেরিয়ে যেতে, রাস্তাঘাটের অবস্থা মানে বৃষ্টির পরে একটু খারাপই হয়ে গেছে। তো এই মোটামুটি ব্লগের শেষ, এখানেই আমি কনক্লুড করব। আর যা যা ভিডিও যেখানে আছে সব মিলিয়ে মিশিয়ে একটা স্টোরি তৈরি হলো, কতটা ভালো হলো কি হলো জানি না। দেখলে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর লোকজনের সঙ্গে শেয়ার করবেন। সবার সঙ্গে যদি খাবার দেখতে ভালো লাগে আমারও ভালো লাগবে জানতে পেরে। আপনারা জানাবেন আমার বাড়ির পুজো, আমাদের পুরুলিয়া গ্রামের পুজো, আমার বাড়ি কেমন লাগলো।